সবাইকে শুভেচ্ছা। কানিজ ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজের যিনি প্রতিষ্ঠাতা জনাব কাজী জয়নুল আবেদিন, ওনার সাথে আমার যখন প্রথম দেখা হয় তখনই আমাকে ওনার আমাদের অভিজ্ঞতা থেকে মনে হয়েছে অত্যন্ত ভালো মানুষ, আমাকে এই সুযোগটা করে দিয়েছিলেন। আসাদুল্লাহ ডান পাশে আছে, তো তারপরে এখানে এর আগে আমি দুবার এসেছি, তো কাল আমি কিছু কথা বলবো, হয়তো একটু সময় নেব, শিক্ষকদের জন্য বলবো, অভিভাবকদের জন্য বলবো, শিক্ষার্থীদের জন্য বেশি বলবো, শিক্ষক এবং অভিভাবকদের জন্য। প্রথম কথা হচ্ছে শিক্ষা আসলে কি, আমি নিজে শিক্ষক হতে চেয়েছিলাম, আমি অনার্সে ফার্স্ট ক্লাস পাস ছিলাম, এমএসসিতে ফার্স্ট ক্লাস পাস, কিন্তু যে কোনো কারণে হোক আমি একেবারে গ্রাম থেকে এসেছি, আসাদুল্লাহ জানে থানার থেকে 9 মাইল ধরে আমার কোনো ব্যাকিং ট্যাকিং কেউ ছিল না। কোনো একটা প্রতিষ্ঠানের প্রধান প্রাণ হচ্ছে এখানকার প্রিন্সিপাল বা প্রধান যিনি, ওনাকে আমার সশ্রদ্ধ অভিবাদন থাকলো যে সুন্দরভাবে এটা করেছেন। শিক্ষা হচ্ছে আমরা বলি যে নলেজ অ্যাকোয়ার করা, স্কিল অ্যাকোয়ার করা, বিহেভিয়ার চেঞ্জ করা, কিন্তু আমি এত বছর একটা জিনিস শিখেছি, শিক্ষা আসলে জীবনের জন্য একটা সাধারণ প্রস্তুতি। আমি কি বললাম, শিক্ষা জীবনের জন্য সাধারণ প্রস্তুতি। কেন সাধারণ প্রস্তুতি বললাম, তার কারণ অনেকে আমাকে বলেন ভাই আপনি শিক্ষাসচিব ছিলেন, আমি একজনকে এমএ পাস নিয়েছি আমার ইন্ডাস্ট্রিতে, সে তো কিছুই বোঝে না। আমি তাকে বলি দেখো ওটা কি করে বুঝবে, কারণ হচ্ছে এটা শিক্ষা সাধারণ প্রস্তুতি, এর পরেও আছে, শিক্ষা শেষ কথা না, শিক্ষার পরে আছে প্রশিক্ষণ। প্রশিক্ষণটা কি, প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ প্রস্তুতি। এখানে আমাদের ব্রিগেডিয়ার শামীম কামাল মহোদয় আছেন, উনি আর্মির লোক, উনি জানেন প্রশিক্ষণ কি জিনিস। ওনারা বলেন যে ঘাম রক্ত বাঁচায়, ঘাম মানে কি প্রশিক্ষণ, এটা কষ্ট করা, প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ হচ্ছে বিশেষ কাজের বিশেষ প্রস্তুতি। তৃতীয় আর একটা জিনিস হচ্ছে শিক্ষা এবং প্রশিক্ষণ হলে হয় না, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা। শিক্ষা এবং প্রশিক্ষণ অর্থ জ্ঞান, প্রয়োগ করলে অভিজ্ঞতা হয়, কি করব, কি গোসল করব, কিভাবে সুস্থ থাকবো, সব কিছু মা আমাদের দেখাশোনা করে, বাবা দেখাশোনা করে, শিক্ষক। কিন্তু মূলত যখন ছোট থাকে তখন তার দিকে নজর দিতে হবে, মি কালচার মানে তার নিজের, অন্য দুনিয়ার আর কিছু দরকার নেই, টেক ওভার এন্ড ওভারটেক এর কালচার আমাদের নেই, এটাও শিখাতে হবে যে আমি শ্রেষ্ঠ শিক্ষক আছি, কিন্তু আমার ছাত্র আমার চেয়ে আরো শ্রেষ্ঠ হবে, আমাকে টেক ওভার করবে বা ওভারটেক, নাই মি কালচার সবসময় দরকার। সেকেন্ড নাম্বার টু কালচার প্রাইমারি, সেটা হচ্ছে উই কালচার, উই স্কিল। উই স্কিলটা কি, আমাদের জন্য উম্মা, মুসলমান যারা তারা উম্মা বলে, দরকার আমার একার হলে হবে না, আমার প্রতিবেশী, আমার ভাই বোন, আমার দেশের লোক, সারা দুনিয়ার মানুষ। থার্ড হচ্ছে আমরা মি কালচার শিখলাম, উই কালচার শিখলাম, কিন্তু আমার বাপ আমার বললো দেখো তো প্রশ্ন আউট হয়েছে রাস্তার পাশে ওই দোকানে নিয়ে আসো, নিয়ে ওইটা ভালো করে পরিক্রমে পরীক্ষা দাও। অনেকে তো বলে মা বাবা আছে না আত্মীয় স্বজন, বহু লোকে বলে, আমি একটা উদাহরণ দেবো তারপরে, সেই যদি বলে তাহলে কি সেটা শুনতে হবে, ক্লাসে পড়ানোর সময় মনে রাখতে হবে। আমাদের দেশে বিরাট সমস্যা পড়ে দুইটা স্কিলে, সেই জন্য প্রথমে বলছে পড়ো। আচ্ছা পড়া মানে কি, পড়া মানে কি, পড়া মানে কিন্তু শুধু পড়তে গেলে কাউকে তো লিখতে হয়, না লিখলে কোথার থেকে পড়বে, লিখতে হয় না বই, তাহলে আমাদের লেখার অভ্যেস কিন্তু খুব কম আমাদের দেশে, আপনাদের স্ট্যাটিস্টিক্স দেখেন লেখার অভ্যাস খুবই কম। আসল জিনিস হচ্ছে সংসার, জীবন, চাকরি, দেশ, নেতা সুন্দর করতে হলে সুন্দরভাবে বলা এবং শোনার অভ্যেস করা দরকার, শোনা এবং বলার অভ্যাস যদি না থাকে তাহলে হবে না। কেন, বেশিরভাগ সময় শুনি এবং বলি, এটার পরে আমাদের জীবনের সাকসেস নির্ভর করে। চিন্তা করতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতের গুহায় ওখানে যে পিছন দিকে তাকায় থাকতেন, ফাঁকা আপনারা যে গেছেন দেখেছেন, কি জন্য ওখানে যেতেন, 5 মিনিট পড়লে 50 মিনিট চিন্তা করতে হবে, যদি চিন্তা না করা হয় তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। কনসেন্ট্রেটেড রিডিং হচ্ছে পড়লে চিন্তা করতে হবে, এইটা শেখাতে হবে।
শিক্ষিতের তিনটা বিষয়, একটা হচ্ছে হু নোজ, লার্নিং হাউ টু লার্ন, যে জানে কিভাবে শিখতে হয়। দুই নম্বর হচ্ছে হু ক্যান অ্যাডাপ্ট অ্যান্ড চেঞ্জ, অলরেডি শামীম সাহেব বলে গেছেন। থার্ড পয়েন্ট হচ্ছে হু বিলিভস নো নলেজ ইজ সিকিউর, যদি কেউ কোনো একটা শেখে এবং ঘাউড়া হয়, যদি মনে করে এইটাই ফাইনাল, তাহলে কিন্তু সে কোনো শিক্ষা তো হবে না। বাংলাদেশে প্রবাদ আছে, সাক্ষী মানি কিন্তু সালিশ মানি কিন্তু তালগাছ মানি। আমি এখানে শেষ করব, তাহলে শেষ করার হবে আরেকবার বলবো, মায়েদেরকে বলবো, শিক্ষকদের বলবো, আমাদের কালচার আমাদের জিনিস শেখাতে হবে। দরকার হলে এখানে মেয়েরা এখানে হয়তো সম্ভব না, ছেলেদের শিক্ষক কেউ আছে আমি দেখলাম, ছেলেদের স্কুলে ছেলেদের নিয়ে যেয়ে একদিন ধান রোয়া শেখাতে হবে, একদিন পেঁয়াজ তোলা শেখাতে হবে, এটা তা না হলে সহমর্মিতা হবে না। একটা হচ্ছে সিম্প্যাথি, আর একটা হচ্ছে এমপ্যাথি, এমপ্যাথি হবে না। একজন অ্যাক্সিডেন্ট করে চিঠি শুয়ে পড়ে থাকবে, আর একজন তার গায়ে হাত দেবে না। এটাই কিন্তু আমাদের বাংলার, আমাদের সমাজ যতই লম্বা চড়া কথা বলি, সমাজ কিন্তু এই তো, এই সমাজকে, এই চিন্তাকে, এই পরিস্থিতিকে, এই রাজনীতিকে, এই ভোটকে পরিবর্তন করতে হবে। আমরা যদি আগাতে চাই, 2041 সালে যেতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, তাহলে আমাদের এটা করতে হবে। ফাইনালি বঙ্গবন্ধু বলছেন যে মানুষকে সেবা করাতে সব এর চেয়ে বড় শান্তি আর দুনিয়ায় কোনো জায়গায় নেই। আমেরিকানরা গবেষণা করে তাই বলছে। আমি মনে করি আবেদিন সাহেব এটা করছে, এটাতে উনি আত্মার শান্তি পাবেন, ইহকালের শান্তি পাবেন, পরকালের শান্তি পাবেন। ওনার ছেলেরা আসছেন, আর এক ছেলে বিদেশে আমি শুনলাম, ওনার ভাই এসছেন, ওনার ছেলের ওয়াইফ আসছেন, আরও অনেকে আসছেন, আমি নাম উচ্চারণ করতে পারলাম না। এখানকার শিক্ষক মণ্ডলী তাদেরকে শুভেচ্ছা থাকলো, শিক্ষার্থীদের শুভেচ্ছা থাকলো, আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আরও সুন্দর হবে, আপনারা সাঁতার শিখবেন, পিঠা বানানো শিখবেন, আপনারা বাড়িতে যে ওই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবেন না, বাড়ির আদব কায়দা শিখতে হবে, সালাম দেওয়া শিখতে হবে। আমাদের স্কুলে সমস্যা আছে, মাদ্রাসার পাশ দিয়ে গেলে আসসালামু আলাইকুম বলে, কিংবা অন্যদের নমস্কার বলে, হিন্দুরাও স্কুল থেকে সালাম দেয়। আমি মনে করি তাদের কালচারে তাদের চলা উচিত, আর মাদ্রাসায় বলে, কিন্তু স্কুলের পাশ দিয়ে গেলে কিন্তু ছেলেমেয়েরা সালাম দেয় না। এটাও একটা পার্ট অফ আওয়ার কালচার, প্রিডমিনেন্টলি মুসলিম কান্ট্রি। ওয়ান মাস্ট রিয়ালাইজ, শুধু ভয় পেলে চলবে না, সত্যি কথা বলতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, খোদা হাফেজ।